প্রদীপের শিখা ছাড়া কি মাতৃমরণ হয়? তাই দীপাবলির হাজার নিয়ন রোশনাই থাকলেও বাংলায় প্রদীপ চাই। উঠোনে, তুলসী তলায়, দরজায় মাটির প্রদীপ না দিলে পবিত্র দেওয়ালি হয় না। তাই বছরের অন্য সময় কদর কমলেও উৎসবের মরশুমে প্রদীপের চাহিদা আজও তুঙ্গে। আর দীপাবলির সেই চাহিদা মেটাতে জোর কদমে প্রদীপ প্রস্তুতি চলছে পুরুলিয়া মফস্বল থানার কোটলয় গ্রামে। উৎসবের মরশুমে শুধু সাধারণ প্রদীপ নয়, আকাশদ্বীপের জন্য পুতুল প্রদীপ, উত্থান একাদশীর প্রথাগত খেলনা তৈরিও হচ্ছে এখন। মৃৎশিল্পীদের আশা, এবারও বাজার ভালো থাকবে আর শিল্পকর্মের দাম পাবেন তারা। কালী পূজার সময় ঘট তৈরি করি, স্ট্যান্ড, প্রদীপ, মাটির বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি, করাই, বাজার সার ভালোই থাকে, লাইট থাকলেও মাটির জিনিস একটা, এটা শুভ জিনিস বটে তো, শুদ্ধ জিনিস, অনেকে চাই, মাটির জিনিস দরকার অবশ্যই, না না স্যার, এটা শুদ্ধ শক্তি জিনিস তো, মাটির জিনিসটা জনগণের সবার পছন্দ, ইলেকট্রিক লাইট হলেও মাটির জিনিসের পছন্দ পরিবার এখানে।